শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আছি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। যারা আসে চায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়। গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবার করিপন অকারণ মায়াবন বিহারিণী। ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিষ ফুলের অলোকে, মরমর তানে ভরে ওঠ গানে শুধু অকারণ। শব্দ নিয়ে খেলতে খেলতে হঠাৎই একসময় শব্দের সাথে মিলে যায় আমাদের মনের অনুভূতিগুলো, ঠিক যেখান থেকে তৈরি হয় কবিতা ও তাতে সুর মিলে গান। তাই কবিতা ও গানকে এক সন্ধ্যায় নিজেদের মতো করে অনুরণন টু এর মাধ্যমে মিলিয়ে দিলেন সৌম্যশ্রী ও সম্রতা। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস নে স্মৃতি বাহিনী। যা আসে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক। সৌম্যশ্রী আবৃত্তি আর সেই রেস ধরেই সোমলতার এক একটি গান। আর এই দুই মিলে প্রত্যেকবারই যেন তৈরি হলো এক একটি ছোট গল্প। অনুরণন ওয়ানে একাই ছিলেন সৌম্যশ্রী, কিন্তু দ্বিতীয়বার তিনি সাথে পেলেন সোমলতাকে। এই ভাবনা বা এই প্রচেষ্টা সম্পূর্ণই সৌম্যশ্রীর, তাই তিনিই বললেন এই ভাবনাকে ঘিরে কিছু কথা। একদমই প্রথম থেকেই মনে হতো যে কবিতাকে যদি এরকম গানের সাথে প্রেজেন্ট করা যায় তাহলে মানুষের কাছে সেটা কতটা গ্রহণযোগ্য হবে, এই বিষয়ে কাজ করার ইচ্ছে ছিল। এবং সোমলতা ম্যামের সাহায্য পেলাম, ম্যামকে পাশে পেলাম। নইলে আমি সাইকোলজি স্টুডেন্ট, আমার গ্র্যাজুয়েশন ছিল সাইকোলজিতে, তো সেই হিসেবে ম্যামের স্টুডেন্ট, তো সেই হিসেবে ম্যামকে যখন পাশে পেয়েছি আমি সাহস পেয়েছি যে না, আমি এবার এগোতে পারি। তো সেই প্রস্তুতি সেখান থেকেই শুরু এবং সেখান থেকেই অনুরণন দুয়ের আজকের বৈশাখী সন্ধ্যার আয়োজন। এমন একটি অভিনব অনুষ্ঠানের সাথে যুক্ত থাকতে পেরে খুব খুশি সোমলতা। ডেফিনেটলি ভালো লাগছে অবশ্যই, কারণ আমাদের জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। আমরা এভাবে যেটা প্রথমেই বললাম যে করিনি কখনো এরকম, আর ক্রেডিট যদি মানে সাকসেসফুল হয়ে থাকলে আমি মেজরিটি অফ দ্য ক্রেডিট আমি সৌম্যশ্রীকেই দেবো, বিকজ কনসেপশন থেকে শুরু করে আমি যেটা বললাম যে আমরা যে কটা গান গেয়েছি ম্যাক্সিমামটাই ওরই বলে দেওয়া ছিল। আমি বলেছিলাম যে তোমার কোন গানগুলো তোমার মনে হয় করা যাবে, তুমি একটা লিস্ট পাঠাও, তো সেই অনুযায়ী সাফল্য করে চুজ করে করা হয়েছে। তো এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। তো ডেফিনেটলি অনুরণন টু দেখতে এসেছিলেন গীতিকার জয় সরকার, কি বললেন তিনি শুনে নেওয়া যাক সেটা। আমি খুব একটা এক্সপেকটেশন নিয়ে এসেছি সোমলতার গান, তো এতদিন ধরে শুনছি, ওর সাথে কাজও করেছি, খুবই পরিচিত নাম এবং অত্যন্ত প্রতিভাবান শিল্পী এই সময়ের। আর সৌম্যশ্রীর কথাও আমি শুনেছি কিন্তু ওর পারফরমেন্স সেভাবে দেখিনি, কিন্তু এইটুকু জানি যে ও ব্রততিদির খুব প্রথম সারির ছাত্রীদের মধ্যে পড়ে, ফলে একটা এক্সপেকটেশন তৈরি হয়ে রয়েছে যে ওদের যৌথ প্রয়াসে একটা খুব ভালো প্রোডাকশন দেখব, খুব ভালো একটা সন্ধ্যা কাটবে। ছিন্নমালার ভ্রষ্ট কুসুম হিরে চাষনে কুকুরাতে, বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে।